তা বলছি আজকে তো ব্লক ডাউন চলছে, সেখানে কি কয়লার গাড়ি যেতে পারে এইভাবে? এই গাড়িটার কি বৈধ কাগজ আছে? বন্ধ করে সব। লকডাউনের সুযোগে রমরমিয়ে কয়লা পাচার। আসাম থেকে পাচার করা হচ্ছিল কয়লা। বানাহাটের গয়ারকাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কয়লা বোঝাই ট্রলার। দুর্ঘটনায় আহত গাড়ি চালক সহ খালাসি। প্রশ্ন উঠেছে, যেখানে দেশ জুড়ে লকডাউন, এই সময় কি করে কয়লা বোঝাই লরি রাস্তায় চলছে? এলাকাবাসীর অভিযোগ, ফাঁকা রাস্তার সুযোগে রমরমিয়ে চলছে কয়লা পাচার। দুর্ঘটনা থেকে এমনই সন্দেহ তৈরি হয়েছে। ঘটনাস্থলে বানাহাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ধুকুড়ি হাসপাতালে। তা বলছি আজকে তো ব্লক ডাউন চলছে, সেখানে কি কয়লার গাড়ি যেতে পারে এইভাবে? এই গাড়িটার কি বৈধ কাগজ আছে? বন্ধ করে সব। স্যার বলছি ব্লক ডাউন চলছে, সেখানে কয়লার গাড়ি কি করে যাচ্ছে? গাড়িটার কি বৈধ কাগজ আছে? ফাগুন